এসএসকেম হাসপাতালেও দালাল চক্রের পর্দাফাশ। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার জালে চার দালাল। সোমবার এসএসকেম হাসপাতালে একটি অভিযান চালানো হয়, সেই সময় এই চার দালালকে গ্রেফতার করা হয়। সাগর দত্ত এনআরএসের পর এবার রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেমেও দালাল চক্রের পর্দাফাঁস। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার জালে চার দালাল। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম অভিষেক মল্লিক, অভয় বাল্মীকি, দেব মল্লিক ও সুরিন্দর কুমার। ধৃতরা প্রত্যেকেই ভবানীপুর থানার অন্তর্গত এজেসি বোস রোড এলাকার বাসিন্দা। সোমবার এসএসকেএম হাসপাতালে একটি অভিযান চালানো হয়, সে সময় এই চার দালালকে গ্রেফতার করা হয়। টাকার বিনিময়ে বেড পাইয়ে দেওয়ার অভিযোগ তো আছেই, তার সঙ্গে টাকা দিতে না পারলে কিছু জিনিস বন্ধক রেখে দিলেই মিলত বেড, এমন অভিযোগও আছে ধৃতদের বিরুদ্ধে। রাজ্যের অন্যতম বড় ও সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম, কিন্তু এই হাসপাতালের বিরুদ্ধে বারবার উঠেছে দালাল রাজের অভিযোগ। কয়েক মাস আগে রোগী ভর্তি করানোকে কেন্দ্র করে হেনস্থার শিকার হওয়া খোদ শাসক দলের বিধায়ক মদন মিত্রের গলায় শোনা গিয়েছিল এসএসকেএম বয়কটের ডাক। তিনি নিজে অভিযোগ করেন, এই হাসপাতালে টাকা দিলে পরিষেবা পাওয়া যায়। এবার এসএসকেএম এ দালাল রাজ স্পষ্ট হলো চার দালালের গ্রেফতারিতে। শনিবার থেকেই কলকাতার প্রথম সারির হাসপাতাল, মেডিকেল কলেজগুলিতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা অভিযান চালাচ্ছেন। রবিবার এনআরএস থেকেই দুই দালালকে গ্রেফতার করে পুলিশ। সোমবার এসএসকেএম থেকে চার দালালের গ্রেফতারি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভগ্ন দশাটাই তুলে ধরল। প্রিয়জনের চিকিৎসা করাতে এসে সর্বস্ব খোয়াতে হচ্ছিল দালালের কাছেই, এ কেমন পরিষেবা উঠছে প্রশ্ন। আর চার ব্যক্তিকে এসএসকেএম থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, কার্যত টাকার বিনিময়ে তারা এই এসএসকেএমে বেড পাইয়ে দিতেন। কিন্তু সাধারণ মানুষ, তারা কার্যত বারংবার প্রশ্ন তুলেছিলেন যে তারা দূর দূরান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে পৌঁছন এসএসকেএমে, কিন্তু তারা রাস্তায় বসে বা এসএসকেএমে মাটিতে বসে দিন যাপন করেন, বেড পান না। কিন্তু কিভাবে অন্য ব্যক্তি বা দালালের মাধ্যমে মানুষ বেড পেয়ে যাচ্ছে, প্রশ্ন বারংবার সাধারণ মানুষ রেখেছিলেন। আর সেই জায়গা থেকেই দাঁড়িয়ে কার্যত এসএসকেএমের দালাল চক্র স্পষ্টত হলো, এবং শুধু স্পষ্টত নয়, চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করলো কলকাতা পুলিশ। ক্যামেরা গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা।